দর্শক, এদিকে বাস মালিকদের দ্বন্দ্বের জেরে 4 দিন ধরে ঢাকার সাথে রাজবাড়ির বাস চলাচল বন্ধ রয়েছে, এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এ বিষয়ে আরও জানাতে রাজবাড়ি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন বিশ্বাস। সুমন, রাকিব, এই যে 4 দিন ধরে রাজবাড়ির সাথে ঢাকার বাস যোগাযোগ বন্ধ, এতে তো যাত্রীরা বড় দুর্ভোগে পড়েছে। বিষয়টি আসলে কবে নাগাদ চালু হতে পারে এটি নিয়ে কথা বলেছিলাম রাজবাড়ি বাস মালিক সমিতির সাথে। তারা যেটি বলছে যে আসলে আগামী 8 তারিখ অর্থাৎ রোববারের আগে এটি আসলে রাজবাড়ির সাথে ঢাকার বাস চলাচল শুরু হওয়ার সম্ভাবনা একদমই নেই, কারণ রাজবাড়ির জেলা প্রশাসকের মধ্যস্থতায় রাজবাড়ির সাথে যে বাস মালিকদের সাথে যে ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনের যে দ্বন্দ্ব, বিষয়টি মীমাংসার জন্য রাজবাড়ির জেলা প্রশাসকের উদ্যোগে আগামী রোববার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে একটি সভার আয়োজন করা হয়েছে এবং সেখানে এই দুই পক্ষ ছাড়াও ঢাকায় বাস মালিক তারা উপস্থিত থেকে হয়তো একটি সমাধান আসতে পারে। তার আগে আসলে এই দুর্ভোগটা থেকেই যাচ্ছে। আরেকটি বিষয়, রাজবাড়ির বাস মালিক সমিতি যেটি বলছে যে প্রতিদিন রাজবাড়ি থেকে 53টি টিপ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং ঢাকা থেকেও রাজবাড়ির উদ্দেশ্যে ছেড়ে আসে 53টি, এবং শুধু জেলা শহর না, উপজেলাগুলো থেকেও এই বাসগুলো কিন্তু ছেড়ে যায়। ফলে এই যে বন্ধ থাকার কারণে এবং গত 2 দিন ধরে এই যে বৃষ্টিপাত, সব কিছু মিলিয়ে যারা ঢাকাগামী যাত্রী এবং ঢাকা থেকে যারা ফিরে আসছে তাদের কিন্তু একটা বড় দুর্ভোগ উপহাতে হচ্ছে। একই সাথে রাজবাড়ির বাইরে অর্থাৎ কুষ্টিয়ার, খোকসা এবং কুমারখালী উপজেলা থেকেও যে গাড়িগুলো ছেড়ে আসতো কুষ্টিয়ার, সেই গাড়িগুলোও কিন্তু রাজবাড়ির উপর দিয়ে চলতে দিচ্ছে না। ফলে রাজবাড়ির যাত্রীদের পাশাপাশি কুষ্টিয়া জেলার খোকসা এবং কুমারখালী উপজেলার যাত্রীদেরও কিন্তু এই বাস বন্ধ থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাকিব, ধন্যবাদ সুমন। দর্শক, রাজবাড়ির বাস চলাচল বন্ধে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সুমন বিশ্বাস।